ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমসিকিউ জোন আজকে আমরা কোষে দেখি তেরো দশম শ্রেণী ষোলোর দাগের এ বি এবং সি এর দ্যাগের এমসি বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর উত্তর জেনে নেব সম্পূর্ণ বিশ্লেষণ পদ্ধতিতে জেনে নেব ষোলোর একে দাগের কোয়েশ্চেন কি আছে একে দায়ের কোয়েশন কী আছে এক্স সমানুপাতিক ওয়ান বাই ওয়াই হলে এ ইকুয়াল টু এক্স বাই ওয়াই বি হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স সি ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান এবং ডি এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক হবে তাহলে দেখে নাও তাহলে প্রথম কী আছে ষোলোর দাগে এক এখানে কী আছে এক্স সমানুপাতিক ওয়ান বাই ওয়াই আছে তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই ওয়াই কে হল অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক এবার যদি আমরা ওয়াইকে যদি এই এই দিকে নিয়ে আসি এই পারে নিয়ে আসি সমান চিহ্নে এই পারে নিয়ে আসি তাহলে কী হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু কে ইন্টু ওয়ান কে হবে তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে আসছে তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে মানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি অশূন্য ধ্রুবক তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে যা হচ্ছে অশূন্য ধ্রুবকের সমান তাহলে চারটে অপশানের মধ্যে কোনটা ঠিক হচ্ছে এই রিলেশন থেকে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক অপশান ডি হবে সঠিক উত্তর এবার নেক্সট দ্বিতীয় কোয়েশ্চেন দেখব কী আছে যদি এক্স প্রফোশনাল টু বা এক্স অনানুবাতিক ওয়াই হয় তখন এক্স স্কোয়ার প্রফোশনাল টু ওয়াই কিউব অপশান বি এক্সের কিউব প্রফোশনাল টু ওয়াই স্কোয়ার অপশান সি এক্সের প্রফোশনাল টু ওয়াই কিউ অপশন ডি এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই স্কোয়ার তাহলে কী দেওয়া আছে এক্স সমানুপাতিক ওয়াই দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়াই লিখতে পারি যেখানে কে হল অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক তাহলে এবার আমরা যদি উভয় পক্ষকে স্কোয়ার করি তাহলে আমরা কী পাব উভয় পক্ষকে বর্গ করে পাই উভয় পক্ষকে বর্গ করলে কী পাবো এর স্কোয়ার ইকুয়াল টু কে ওয়াই এর হোল স্কোয়ার হবে ঠিক আছে তাহলে এর স্কোয়ার ইকুয়াল টু কে এর হোল স্কোয়ার কত হচ্ছে কে স্কোয়ার হবে এবং ওয়াই এর স্কোয়ার কত হবে ওয়াই স্কোয়ার হবে তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু এখানে কে স্কয়ার হচ্ছে আরেকটা নতুন ভেদ ধ্রুবক বা ধ্রুবক ধরবো যেখানে কে স্কয়ার ইকুয়াল টু এ এম ধরলাম এম হচ্ছে নতুন একটা ধ্রুবক ইকুয়াল টু ধ্রুবক এম হচ্ছে একটা ধ্রুবক তাহলে এক্স স্কয়ার ইজিক্যাল টু এম ওয়াই স্কোয়ার এবার যদি আমরা ধ্রুবক এবং সমান চিহ্ন তুলে দিই তাহলে এখানে কী আসে এক্স স্কয়ার সমানুপাতিক চিহ্ন আসবে ওয়াই স্কোয়ার আসবে তাহলে এক্সের স্কোয়ার সমানুপাতিক ওয়াই স্কোয়ার তাহলে এটা হচ্ছে এই রিলেশনে হচ্ছে তাহলে এটা কোন অপশানটা ঠিক হবে দেখো দ্বিতীয় কোশ্চেন তাহলে এখানে হচ্ছে অপশন ডি হবে রাইট অ্যান্সার অপশন ডি হবে রাইট অ্যান্সার নেক্সট আছে তৃতীয় কোশ্চেন কী আছে এক্স প্রোশোনাল টু ওয়াই যখন ওয়াই এইট এবং যখন এক্স ইকাল টু টু ওয়াই ইজিক্যাল টু হলে এক্সের মান কত হবে দুই চার ছয় আট তাহলে এক্স সমানুপাতিক আট তাহলে তৃতীয় কী দেওয়া আছে এক্স সমানুপাতিক ওয়াই তাহলে এক্স ইকুয়াল টু কী লিখতে পারি আমরা কে ইন্টু ওয়াই যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক এটাকে প্রথম শূন্য ইকুয়েশান দেওয়া হলো এবার কী বলা হয়েছে ওয়াই এইট এক্স টু ওয়াই এইট ওয়াই ইকুয়াল টু এইট এক্স ইকুয়াল টু টু প্রথম রঙে বসাই তাহলে প্রথম নম্বরে বসালে কী হচ্ছে এক্সের জায়গায় টু বসাবো তাহলে টু ইকুয়াল টু কে ইন্টু ওয়াইয়ের জায়গায় এইট বসাচ্ছি তাহলে এখান থেকে আমরা কে কত পাবো বা কে ইকুয়াল টু কত পাবো এইটটা দুইয়ের এখানে কী আছে ভাগ হয়ে যাবে তাহলে টু বাই এইট হবে তাহলে কাটা করলে দুই চারে আট অর্থাৎ কে কত হলো কে ইকুয়াল টু ওয়ান বাই ফোর এবার কে এর এই মানটা কোথায় বসানো হবে কে এর মানটা প্রথম ইকুয়েশনে বসাবো তাহলে আমরা হবে কে ইকুয়াল টু ওয়ান বাই ফোর প্রথম এ বসাই প্রথম নম্বরে বসাবো তাহলে প্রথম নম্বরে বসালে কী পাবো প্রথম নম্বরে বসালে কী পাচ্ছি এক্স টু কের জায়গায় ওয়ান বাই ফোর ইন্টু ওয়াই বসাচ্ছি ঠিক আছে এটা দ্বিতীয় সমীকরণ ধরে নিলাম তাহলে এবার বলা হয়েছে ওয়াই যখন ষোলো এক্সের মান কত ওয়াই টু কত তাহলে ওয়াই ইকুয়াল দ্বিতীয় নং এ বসায় দ্বিতীয় নম্বরে বসাবো তাহলে কী পাবো এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফোর জায়গায় শুধু ষোলো বসাবো তাহলে ইন্টু তাহলে চার চারের ষোলো তাহলে এক্স টু কত হলো ফোর তাহলে এক্সের মান কত হলো এক্সের মান হচ্ছে ফোর তাহলে কোন অপশানটা ঠিকভাবে দেখে নেব তাহলে এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু ফোর হচ্ছে তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চারের জায়গার কোয়েশ্চেন কী আছে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু ফোর যখন এক্স ইকুয়াল টু এইট আবার এক্স ইকুয়াল টু বত্রিশ হলে ওয়াইয়ের ধনাত্মক মান কত হবে ফোর এইট ষোলো বত্রিশ তাহলে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার তাহলে এখান লিখতে পারি এক্স টু কে ওয়াই এখানে অশূন্য কে হল অশূন্য কে হচ্ছে অশূন্য ধ্রু ভেদ ধ্রুবক অশূন্য ভেদ কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক এবার এটাকে আমরা প্রথম ইকুয়েশান চিহ্নিত করলাম এবার বলা হয়েছে যে যখন এক্স ইকাল টু এইট যখন এক্স ইকাল টু এইট এবং ওয়াই ইজিক টু ফোর প্রথম নং এ বসাই প্রথম নম্বরে বসাবো তাহলে প্রথম নম্বরে বসালে আমরা কী পাবো এক্সের জায়গায় বসাবো কত এইট তাহলে এইট ইকুয়াল টু কে ইন্টু ওয়াইয়ের জায়গায় ফোর তাহলে চার ওয়াই স্কোয়ার আছে তাহলে ফোরের স্কোয়ার হবে তাহলে এইট ইকুয়াল টু কত হলে কে ইন্টু চারের স্কোয়ার হচ্ছে ষোলো হবে এখান থেকে কে কত পাবো অতএব কে ইকুয়াল টু কত হবে এইট এখানে ষোলোটা এখানে ভাগ হয়ে যাবে তাহলে এইট বাই ষোলো হবে তাহলে আট দুয়ের ষোলো হচ্ছে তাহলে অতএব কে ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান বাই টু হচ্ছে কে এর এই মানটা কত নম্বর ইকুয়েশনের বসায় প্রথম নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কে ইকুয়াল টু হাফ প্রথম এ বসাই প্রথম নম্বরে বসালে কী পাচ্ছি এক্স ইকুয়াল টু শুধু এর জায়গায় বসাবো হাফ তাহলে হাফ ইন্টু ওয়াই স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ এবার নেক্সট শর্ত কী দেওয়া হয়েছে যে এক্স বত্রিশ হলে ওয়াইয়ের ধনাত্মকমান কত এক্স নেব কত বত্রিশ তাহলে এক্সের জায়গায় কত বসাবো এক্স হচ্ছে বত্রিশ তাহলে যখন এক্স ইকুয়াল টু বত্রিশ দ্বিতীয় নঙে বসাই দ্বিতীয় নম্বরে বসাবো তাহলে এক্সের জায়গায় বত্রিশ বসিয়ে দিলে কী হবে বত্রিশ ইকুয়াল টু হাফ ইন্টু ওয়াই স্কোয়ার হবে তাহলে এখানে কোনি গুণ করে দিলে তাহলে সিক্সটি ফোর টু ওয়াই স্কোয়ার ঠিক আছে বত্রিশ গুণ দুই হচ্ছে চৌষট্টি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার কত হবে ওয়াই স্কোয়ার টু কত হবে রুট হবে তাহলে ঠিক আছে স্কোয়ারটার দিকে রেখি হচ্ছে রুট হয়ে যাচ্ছে তাহলে ওয়াই কত হচ্ছে কত হচ্ছে প্লাস মাইনাস এইট হচ্ছে প্লাস মাইনাস এইট হবে এবার কোয়েশ্চেন বলা হচ্ছে ওয়াইয়ের ধনাত্মক মান এখানে দেখো ওয়াই এর দুটো মান বেরিয়েছে অতএব ওয়াই ইকুয়াল টু একটা প্লাস এইট আর এখানে আর আর একটা মান হচ্ছে ওয়াইয়ের মান মাইনাস এইট এখানে জানতে চাওয়া হয়েছে ওয়াইয়ের ধনাত্মক মান অর্থাৎ পজিটিভ ভ্যালু কত শুধুমাত্র পজিটিভ ভ্যালু বা ধনাত্মক ভ্যালু বের করার জন্য শুধুমাত্র প্লাস এইট মানটাকেই আমরা সিলেক্ট করব ঠিক আছে তাহলে ওয়াইয়ের মান কত এইট হবে তাহলে অপশানটা দেখে নেবো কোন অপশানটা ঠিক আছে অপশান অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট আছে পাঁচের দায়ের কোশ্চেন কী আছে ওয়াই প্রফেশনাল টু দেখো পাঁচের দায়ের কোশ্চেন কী আছে ওয়াই মাইনাস জেড সমানুপাতিক ওয়ান বাই এক্স জেড মাইনাস এক্স সমানুপাতিক ওয়ান বাই ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই সমানুপাতিক ওয়ান বাই জেড হয় তাহলে তিনটি ভেদ্রভোগের সমষ্টি কত অপশান এ জিরো অপশান বি ওয়ান অপশান সি মাইনাস ওয়ান অপশান ডি টু তাহলে পাঁচেরটা কোশ্চেন কী আছে ওয়াই মাইনাস জেড সমানুপাতিক ওয়ান বাই এক্স আছে আবার দেওয়া আছে জেড মাইনাস এক্স সমানুপাতিক ওয়ান বাই ওয়াই দেওয়া আছে আর একটা কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমানুপাতিক ওয়ান বাই জেড দেওয়া আছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এখানে কে ওয়ান ধরবো এখানে ভেদ কে ওয়ান এখানে ভেদধ্রুবক কে টু এবং এখানে ভেদধ্রুবক কে থ্রি ধরবো যেহেতু তিনটে আলাদা ভেদ রিলেশন আছে তিনটে আলাদা রিলেশান আছে সুতরাং তিনটে আলাদা আলাদা ভেদ আমাদের ধরতে হবে একটা কে ওয়ান একটা কে টু এবং একটাকে কে থ্রি ধরতে হবে তাহলে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স হবে এখানে কি হচ্ছে জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে টু ইন্টু ওয়ান বাই ওয়াই হবে এখানে এক্স মাইনাস ওয়াই কত হবে কে থ্রি বাই জেড হবে তাহলে এখানে কে ওয়ানের মান বের করব অর্থাৎ ভেদ মানগুলো আগে বের করব তারপরে ভেদ্রুবকের মানগুলো বের করার পর সব মানগুলোকে যোগ করে দেবো অ্যাড করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে তাহলে এখান থেকে প্রথম ভেদ্রুবক বের করবো কে ওয়ান কত হয় কে ওয়ানের মান বের করবো অতএব কে ওয়ান টু কত হবে এক্স এখানে গুণ হয়ে যাবে এখানে ভাগ আছে তাহলে এখানে গুণ হবে তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড হবে কে টু কত হবে কে টু ইকুয়াল টু ওয়াই হবে আর কে কত হবে কে থ্রি ইকোয়াল টু হবে তাহলে কে ওয়ান এবং কে থ্রির মান আমরা পেয়ে গেলাম যেখানে হচ্ছে কে ওয়ান কে টু সবই হচ্ছে অশূন্য কে ওয়ান কে টু কে থ্রি অশূন্য ভেদ অশূন্য ভেদ তাহলে এখান থেকে এবার আমরা ভেদ মানগুলোকে যোগ করবো অতএব কে ওয়ান প্লাস কে ইকুয়াল টু কো কে ওয়ান এর মান বসিয়ে দিচ্ছি এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কে টুর মান ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস কে থ্রির মান জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স গুণ ওয়াই কত হবে এক্স ওয়াই এক্স গুণ মাইনাস জেড মাইনাস এক্স জেড প্লাস ওয়াই গুণ জেড কত হবে ওয়াই জেড ওয়াই গুণ মাইনাস এক্স মাইনাস এক্স ওয়াই হবে প্লাস জেড এক্স কত হবে এক্স জেড জেড ইন্টু ওয়াই মাইনাস ওয়াই তাহলে মাইনাস ওয়াই জেড হবে এবার আমরা যোগ বিয়োগ করে দেখতে হবে এখানে প্লাস এক্স ওয়াই এবং মাইনাস এক্স ওয়াই জিরো হয়ে গেল মাইনাস এক্স জেড এবং প্লাস এক্স জেড জিরো প্লাস ওয়াই জেড এবং মাইনাস ওয়াই জেড কত আসবে জিরো হয়ে গেল তাহলে টোটাল অ্যান্সার কতটা জিরো অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত বেরোলো জিরো বেরোলো তাহলে এখানে কোনো অপশানটা ঠিকভাবে দেখে নেব ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি হবে জিরো অপশান এ হচ্ছে কারেন্ট অ্যান্সার অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট বিয়ের দাগে একের কোয়েশ্চেন কী বলা হয়েছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি বিয়ের একের কোশ্চেন কি আছে ওয়াই প্রফেশনাল টু ওয়ান বাই এক্স হলে বা ওয়াই সমানুপাতিক ওয়ান বাই এক্স হলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু অশূন্য ধ্রুবক এটা সত্যি না মিথ্যে জিজ্ঞাসা করেছে তাহলে বিয়ের একের ওয়াই সমানুপাতিক ওয়ান বাই এক্স আছে ঠিক আছে ওয়াই সমানুপাতিক ওয়ান বাই এক্স আছে তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই এক্স হবে কে হচ্ছে অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক তাহলে এখান থেকে আমরা যদি কোনাকি গুণ করে দিই তাহলে এক্স ইন্টু ওয়াই হবে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কে হবে কে ইকুয়াল টু কি তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আসছে আমাদের কে এক্স ওয়াই ইকুয়াল টু কে আসছে তাহলে এখানে ওয়াই বাই এক্স ইকুয়াল টু অশুন্য ভেদ ধ্রুব রয়েছে কিন্তু এখানে হচ্ছে কি ব্যাপার ধরা আছে দেখো এক্স ওয়াই ইকুয়াল টু কে আসছে তাহলে এটা ভুল আসবে এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক আসবে তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে বিয়ের একেরটা কী হবে এটা মিথ্যা হবে এটা হবে মিথ্যা নেক্সট বিয়ের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে এক্স সমানুপাতিক জেড এবং ওয়াই সমানুপাতিক জেড হলে এক্স ওয়াই সমানুপাতিক জেড হবে না মিথ্যা তাহলে এটা হচ্ছে ভেদের উপপাদ্দ আমাদের অ্যাপ্লাই করতে হবে ভেদের উপপাদ্দ অ্যাপ্লাই করলে এখান থেকে আমরা পেতে পারি যে দেখো এক্স ওয়াই কী হবে এক্স ওয়াই প্রফেশনাল টু জেড হবে এটা হচ্ছে ভেদের উপপাদ্দ অ্যাপ্লাই করলে এক্স ওয়াই সমানুপাতিক জেড হবে তাহলে এটা আগে ভেদের উপাদ দেখে নেবে তাহলে এখানে সত্য হবে এটা এটি হবে সত্য এটা হবে সত্য বিয়ের দ্বিতীয় হয়ে গেল এবার সি এর একেরটা শূন্যস্থান পূরণ করি তাহলে শূন্যস্থান পূরণ করি কী আছে এক্স সমানুপাতিক ওয়ান বাই ওয়াই এবং ওয়াই সমানুপাতিক ওয়ান বাই জেড হলে এক্স সমানুপাতিক কী হবে তাহলে দেওয়া আছে সি এর এক কী দেওয়া আছে এক্স সমানুপাতিক ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ওয়াই সমানুপাতিক ওয়ান বাই জেড দেওয়া আছে তাহলে এখানে যেহেতু দুটো ভেদ ধ্রুবক আছে সরি দুটো ভেদ সম্পর্ক আছে তাহলে দুটো ভেদধ্রুবক আনতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান কে ওয়ান বাই ওয়াই আর এখানে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কে টু বাই জেড যেখানে কে ওয়ান এবং কে টু দুটোই হচ্ছে অশূন্য ভেদ্রুবক। তাহলে এখানে পাশে আমরা লিখে দেব কে ওয়ান ও কে টু অশূন্য ভেদ কে ওয়ান কে টু হচ্ছে অশূন্য ভেদ্রুবক তাহলে এখান থেকে এখানে ওয়াই কী পাচ্ছি ওয়াই ইকুয়াল টু কে টু বাই জেড পাচ্ছি ওয়াই ইকুয়াল টু কে টু বাই জেড হচ্ছে এবার এখানে এক্স ইকুয়াল টু কে ওয়ান বাই ওয়াই আছে এবার এ ওয়াইয়ের এই মানটা ওয়াই এর মানটা আমরা এখানে যদি পুট করি দিই তাহলে কী পাবো কে ওয়ান ওয়াইয়ের জায়গায় কত বসাবো কে টু বাই জেড বসাবো তাহলে ওয়াই এর জায়গায় বসাচ্ছি কে টু বাই জেড হবে এটা এক্স ইকুয়াল টু তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু ভাগ আছে তাহলে উল্টে যাবে তাহলে কে ওয়ান বাই কে টু জেডটা উপরে চলে যাবে তাহলে ইন টু জেড হবে তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়ান বাই কে টুকে আমরা লিখতে পারি এম ইন্টু জেড যেখানে এম হচ্ছে এম ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু ইজ ইকুয়াল টু অশূন্য ধ্রুবক অশূন্য ঠিক আছে অশূন্য ধ্রুবক তাহলে এখান থেকে লিখতে পারি যে এক্স এম উঠে যাবে এক্স সমানুপাতিক জেড আসবে তাহলে এক্স সমানুপাতিক জেড আসছে তাহলে চারটে অপশানের মধ্যে কোনটা ঠিক হবে সরি এখানে এক্স সমানুপাতিক কি হবে ড্যাশ পূর্ণ জায়গায় কত বসবে জেড বসবে তাহলে এক্স সমানুপাতিক জেড বসবে তাহলে এখানে অ্যান্সার কত হবে শুধুমাত্র জেড হবে এবার সেকেন্ড কোয়েশ্চেন কী আছে এক্স সমানুপাতিক ওয়াই হলে এক্স দুবার এন সমানুপাতিক ড্যাশ তাহলে এখানে কী দেওয়া আছে এক্স সমানুপাতিক ওয়াই দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াইও লিখতে পারি কে হচ্ছে যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ অশূন্য ভেদরূপক তাহলে এবার আমরা কী করবো উভয় পক্ষকে পাওয়ার এন করব ঠিক আছে উভয় পক্ষ এন দিয়ে ঠিক আছে এন সূচক রাখবো তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কী করবো এন ইকুয়াল টু কে ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এন করবো কারণ এখানে আছে এক্স টু দি পাওয়ার এন ওই সম্পর্কে নিয়ে যেতে চাই আমরা তাহলে এক্স টু দি পাওয়ার এন কত হবে ইকুয়াল টু কে ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এন আছে তাহলে হোল টু দি পার এন থাকলে আমরা লিখতে পারি কে টু দি পার এন ইন্টু ওয়াই টু দি পার এন যেখানে কে টু দি পার এন হচ্ছে নতুন একটা ভেদ ধ্রুবক বা শুধু ধ্রুবক তাহলে এক্স এন ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ইন টু ওয়াই টু দি পার এন তাহলে এম হচ্ছে এম ইকুয়াল টু কে টু দি পার এন ইজ ইকাল টু ধ্রুবক তাহলে আমরা লিখতে পারি যে এবার যদি সমানুপাতিক সমান চিহ্ন এবং এন যদি উঠিয়ে দিই ধ্রুবকটা যদি তুলে দিই তাহলে কি লিখতে পারি এক্স টু দিবার এন সমানুপাতিক ওয়াই টু দিবার এন তাহলে এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন পাবো তাহলে এক্স টু দিবার এন সমানুপাতিক ওয়াই টু দিবার এন হবে তাহলে এখানে ড্যাসের জায়গায় কত বসবে ওয়াই টু দিপার এন তাহলে এখানে ড্যাসের জায়গায় কত বসবে ওয়াইটি তুবার এন বসবে এইটাই শুধু বসবে ওয়াই টি তুপার এন বসবে এবার সি এর লাস্ট অঙ্ক সি এর তৃতীয় অঙ্ক কি আছে যে এক্স সমানুপাতিক ওয়াই এবং এক্স সমানুপাতিক জেড দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এখানে যদি দুটো সম্পর্ক আছে এখানে দুটো রিলেশন আছে বা সম্পর্ক আছে তাহলে দুটো সম্পর্কের ক্ষেত্রে আমরা দুটো ভেদ্রুভোগ নেব তাহলে একটা কে ওয়ান এবং একটা কে টু তাহলে কে ওয়ান ওয়াই হবে এখানে আর এখানে এক্স টু কত হবে কে টু ইন্টু জেড হবে এবার দেখো এখানে বলা হয়েছে ওয়াই প্লাস জেড সমানুপাতিক কত বের করতে হবে তাহলে ওয়াই প্লাস জেড সমানুপাতিক বের করার জন্য আমাদের ওয়াইয়ের মান এবং জেটের মান আলাদা করে বের করে নিতে হবে তাহলে ওয়াইয়ের মান কত হবে এবং জেটের মান কত হবে সেটা আলাদা করে বের করতে হবে তাই এখান থেকে আমরা ওয়াইয়ের মান বের করব তাহলে এখান থেকে ওয়াই কত পাবো তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি এখানে শুধু ওয়াইটা বের করব তাহলে এখানে কে ওয়ানটা এখানে আসবে এখানে ভাগ হয়ে যাবে তাহলে ওয়াই কত হবে এ এক্স বাই কে ওয়ান আর এখানে জেডের মান বের করব তাহলে এখানে শুধু জেডের মান বের করতে গেলে কী করতে হবে অতএব জেড ইকুয়াল টু কত হবে কে টু ভাগ হয়ে যাবে এখানে এক্সের তাহলে এক্সের সাথে ভাগ হবে এক্স বাই হবে এবার আমরা এর মান এবং জেটের মানকে যোগ করে দেব অতএব ওয়াই প্লাস জেট ইক্যাল টু কত হবে ওয়াইয়ের জায়গায় বসবো এক্স বাই কে ওয়ান এবং জায়গায় এক্স বাই কে টু এখানে দেখো এক্স দুটোতেই কমন আছে এক্স দুটোতেই কমন আছে তাহলে এক্স কমন নিয়ে নিলাম তাহলে কত পড়ে যাচ্ছে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু ঠিক আছে তাহলে এইটা হচ্ছে একটা ধ্রুবক ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু এটা হচ্ছে একটা ধ্রুবক তাহলে বা ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এটা হলো তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু তাহলে এটাকে আমরা একটা ধ্রুবক রাখবো তাহলে এম ইন টু এক্স ধরবো যেখানে এম হলো ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু টু অশূন্য ধ্রুবক অশূন্য অশূন্য ধ্রুবক তাহলে ওয়াই প্লাস জেড এবার যদি আমরা সমান চিহ্ন এবং ধ্রুবক তুলে দিই তাহলে কী আসবে সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক এক্স তাহলে ওয়াই প্লাস আসবে তাহলে এখানে শূন্যস্থানের জায়গায় কত বসবে এক্স ঠিক আছে শূন্য স্থানের জায়গায় এক্স বসে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও থ্যাংক ইউ